Man. Mommy! Horseman! Get it, Jack. Dada Babu, yeah. আজকে কাগজটা নিয়েছো তো? আনছি। শোনো। তুমি কি বলো? ইম্পসিবল। কিন্তু ব্যাপারটা কি ঠিক হবে? জানতে না দিলেই হলো। বডি চা। আচ্ছা, মা কোথায়? মুখ্যতা বলছিল গোলককে নিয়ে নাকি মা সকালবেলা স্নান টান করে কোথায় বেরিয়েছেন। ওই তো যাই। তুমি কোথায় গিয়েছিলে? আজ তোদের বিবাহ বার্ষিকী না, কালী বাড়িতে তো পুজো দিয়ে এলাম। খাও মা, প্রসাদ খাও। থাক থাক, বন্ধু বান্ধবদের খেতে বলবি না। হ্যাঁ, মানে তুমি তো আমার বন্ধু বান্ধবদের জানোই, মানে ওরা বুঝেছি হোটেলে ব্যবস্থা করবি। হ্যাঁ না, আমার ছেলের বিবাহ বার্ষিকী এই বাড়িতেই হবে, আমার মতো করে হবে। আরে তোর কোনো আপত্তি নেই তো? না মা, না।
দিনের বেলা আমার মতো করে হবে, রাতের বেলা তোর মতো হবে। আমি কিচ্ছু বলবো না। কি করবে? এখনই তো তাহলে সবাইকে ফোন করতে হয়, না হলে আবার সবাই হোটেলে চলে যাবে যে। অফিস থেকে ফোনগুলো করে দেবো, বুঝেছো? তুমি আজ অফিসে যাবে? অফিস একবার যেতেই হবে। মুখ্যদাকে তুমি বরং একবার বাজারে পাঠিয়ে দাও। পাগল, মুখ্যদাকে দিয়ে হবে না, আমার নিজেকে যেতে হবে। মানে ওকে একা রেখে যাওয়া কি ঠিক হবে? বাই চান্স যদি, আরে বাবা কেউ জানতে পারবে না। মলি, গোরা যেন জানতে না পারে। আমার কাছে কি লুকোনো হচ্ছে? আছে আছে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আরে গোরা, তুই কি আজ কোথাও বেরোচ্ছিস নাকি রে? Oh, no, no. Today, I'm absolutely free. Very good. Shon, tui tor bodhi ke ektu help koris, please, ha? Hey, shono, tomar gai ke niye ami ektu berechi. No problem. Hey, Gora, tumi ektu wait koro, ami ekkhuni ashchi. Oh, just take your time. Oh, hey, Bodhi, tumi Tulu ar Ratna ke ajke ashte bolecho to? Telephone to korechhilam. ও, তুমি জানো যে টুলুর বউ রত্না আমার ক্লাসমেট ছিল? তাই? হ্যাঁ, আরে সেদিন মার অ্যালবাম দেখতে দেখতে আমি তো একেবারে হ্যাঁ। এই গোরা, প্লিজ আমার জন্য একটা কাজ করে দাও না, তুমি একটু টুলুর বাইকে ফোন করে ওদের এখানে চলে আসার জন্য, না হলে ওরা আবার হোটেলে চলে যাবে। ও, ওদের নাম্বারটা জানো কত? 44999 রাইট। আর টুলুটাও অদ্ভুত, আমি 7 দিন হলো এসেছি, একদিন আমার সাথে দেখা পর্যন্ত করলো না। আমি গোরা, এটা কি 44995? টুলু নামে এখানে কেউ থাকে না? আই এম সরি, কি যে নম্বর দিল বৌদি। কাকু, কি করছো? এই বোনা, আজকে রাত্রে একটা ভ্যারাইটি এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম করলে কেমন হয়? শোন, তোর যে পিয়ানোর মাস্টার আছে, কি যেন নাম? রাজুদা? হ্যাঁ, কলেন। হ্যালো, কনফিডেন্সিয়াল কিন্তু। বনি, কেস সাং করে নাও যে। এগুলো কি? এই গৌরব, আমি কিন্তু রেডি, চলো। হ্যাঁ বৌদি, তুমি একটু গাড়িতে গিয়ে বসো, আমি মুখ্যদাকে আমার কাপড়গুলো লন্ড্রিতে দিয়ে আসতে বলি। ওকে, ওহো, যাও।
বনি, তুমি মুখ্যদাকে কোথাও পাঠিয়েছো? কই না তো, পাপার অফিসে একটু ফোন করে দেখো না। Hello, 440521. Could I speak to Mr. Saurabh Basu? Really? It's a mystery. প্রায় দুটো বাজতে চলল, এখনো মুখ্যদার কোনো পাত্তা নেই। আরে পুলিশে একটা খবর দিলে হয় না? পুলিশে খবর দিলেই তো এনকোয়ারিটা আসবে। বাড়িটাকে কে অস্থাবে? আর গেল তো গেল, একেবারে কাজের দিনে। আচ্ছা মা, মুখ্যদার গ্রাম থেকে কেউ এসেছিল? ওই না তো, কেন? আচ্ছা কি করবে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না, রান্না তো আর কম নয়, এতগুলো লোক। মা, কুড়া কোথায় গেছে জানো? না তো, বোধহয় মক্ষতার খবর নিতে গেছে। ওই তো এলো। না, কোনো খবর পাওয়া গেল না। ওগুলো কি নিয়ে এলে? কিছু কাগজের গ্লাস আর প্লেট নিয়ে এলাম। যদি মুখ্যদা না আসে, অতগুলো বাসন মাঝামাঝি করবে কে? শুধু গ্লাস প্লেট দিয়ে কি হবে, এতগুলো রান্না করবে কে? কেন, সব জিনিস তো তৈরিই আছে। আরে এতে ভয়ের কি আছে? মা, তুমি আর বসে না থেকে তুমি আর বৌদি ঘরটা গুছে হতো, আমি আর বোনা রান্নাঘর সামলাচ্ছি। ফিরে বোনা হবে না? কি হলো মা, বসেছে কো না? যাও। জানি না বাবা, কি যে হবে। আরে কি আবার হবে, সব ঠিক হয়ে যাবে, তুমি যাও তো। যাও 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 যাও। এনে বানা। হ্যাঁ রে গোরা, হবে তো। আরে তুমি ঘাবড়াচ্ছ কেন? ওখানে যে কোনো বাঙালি বাড়ির পার্টিতে আমাকে হেড কুক করে নিয়ে যেত। তুমি বরং এক কাজ করো, তুমি ততক্ষণ টনিকে নিয়ে এই ডেকোরেশনটা সেরে ফেলো। আচ্ছা এনে টনিক। এসো টনিক। ওয়াও, কোথায় গেছে?
ডাক্তার ইডলিস খাচ্ছ? আমার শুধু এখানে চলে। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কিছু খেয়ে নিলে হতো না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মলি বলছি। ও ও আচ্ছা আচ্ছা, এগুলো মা? হ্যাঁ, আমি টুলু বলছি। কি? আচ্ছা, আমি এখনই আসছি। দাদা দাদা কিরে টুলু, মা বাড়িতে একটা ফোন করেছে। মাসি, এনি প্রবলেম? না মানে ইডুন বলি, হ্যাঁ আমি আসছি। চলে গেল, মাসি ফোন করেছিলেন। কি ব্যাপার? আমি জানি না, কিছু তো স্পষ্ট করে বললো না, কিছু কমপ্লেক্সে ভোগে এরাই যায়। এই শোনো, খাবার কিন্তু সার্ভ করে দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি সবাইকে খেতে দিতে পারো। হ্যাঁ নিশ্চয়ই Ladies and gentlemen, today we present before you a puppet show in honor of our Dada Go, Bodhi Go. একদিন মনের দুঃখে দাদা ভিন্ন করে সকল বাধা, এক পুরিয়া চায়ে গুলে চলে গেলেন পটল তুলে, বৌদি তখন কান্তি মূলে হাত লাগালেন নিজের চুলে। দাদা ভূতের দেশে গিয়ে শখ হলো তার করতে বিয়ে, একটি ভালো পেতনি খুঁজে মন্ত্র পড়েন চোখটি বুঝে, বৌদি তখন ঝগড়া ভুলে নিজেই গেলেন পটল তুলে।
যদি তুমি কম খাইবে তুমি যে বেচায়ে তাই হরদম বাদে রাতে আর সত্যি বলে তুমি আজকে না থাকলে কি হতো? আমাকে বলো না, অল দি ক্রেডিট গোস টু দিস গার্ল। এনে বলো না, এগুলো দিয়ে ফেলে মা একটা পুরনো লোক বাড়ি থেকে চলে গেল, অথচ আমরা একটা ভালো করে খোঁজ, নিজেকে বড় অপরাধী লাগছে। মক্ষদা ওর বাড়িতে গেছে, ওর মেয়ের অবস্থা ভালো নয়। তুই কি করে জানবি? দাদার নামে একটা টেলিগ্রাম এসেছিল, ওর দেশ থেকে। সরি বৌদি, আমি তোমাকে না জানিয়ে কাজটা করেছিলাম। সকালে বাজারে যাওয়ার আগে আমি ওকে জানিয়ে দিয়েছিলাম, ওকে খামোখা আটকে রাখলে ওর হয়তো মেয়ের সাথে দেখাই হতো না। কাজটা তো হয়ে গেল। সত্যি তোরা পারিস বাবা, সারাটা দিন কথাটা লুকিয়ে রাখলি। আর তুমি যে সাত দিন লুকিয়ে রেখেছিলে, আমি যেদিন এসেছিলাম তুমি সেদিন বলেছিলে না যে আজকের দিনে তোমাকে আসতেই হতো? আমি কিন্তু খুব সাসপেন্সে ছিলাম। ও জামা চলো না, বল বলছে দাদা আমি টুলু, তাড়াতাড়ি এসো, কত কত সিভিল ট্যাবলেট খেয়েছে।